Hello everyone, welcome to my channel. Welcome to a new vlog. Today is Sunday and এখন দুপুর বাজে আর কি টাইমটা ঠিক আমার দেখিনি আমি তো আজকে মানে ভাবছিলাম যে কিছুটা করব খুঁজে পাচ্ছিলাম না তার জন্য ব্লগটাই করি তো আজকে আমি একটু স্কিন কেয়ার করব কারণ আমার মুখে একটু ছোটো ছোটো নানা নানা এগুলো বেরিয়েছে আমার মাস্ক পরলে প্রচুর পরিমাণ বেরিয়েছে আজকে একটু বাইরে বেরিয়েছিলাম তার জন্য আবার এগুলো এই জায়গাগুলো যেগুলো মানে ঢাকা থাকে সেগুলো একদম ছোটো ছোটো দানা দানায় বেরিয়ে গেছে পিম্পল না ছোটো একটু বেরিয়েছে তো চলো তোমরা ভিডিওটাও দেখতে থাকো ও হ্যাঁ আর এদিকে এটা 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 হচ্ছে আমি এটা দুদিন আগে বানিয়েছি তো তোমাদের এই ক্যামেরাটা ব্যাক করে দেখাচ্ছি এটা এটা আমি অনেকদিন ধরে ভাবছিলাম বানাবো কিন্তু মানে রুমে আর কি ড্রয়িং ফ্রিং করলে মা খুব বকে তার জন্য এটা ব্যালকনিতে বানিয়েছি তো তোমরা এটা দেখে বলো এটা কেমন হয়েছে আর একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এটা এটা আমাকে একজন গিফট করেছে খুলে দেখাই ভালোভাবে এই যে এই দুটো ফেস ওয়াশ ইউজ করি এটা আমার খুব ফেভারিট মানে এটা এটা আমি এমনি ইউজ করি এটা খুব ভালো তোমরা ট্রাই করতে পারো এটা তো ফেস ওয়াশ করার পর আমি এটা দিয়ে স্ক্রাব করেছি এটা বায়োটিকের তো এটা মানে কি দেখাতে ভুলে গেছি আর কি তো তারপর দেখাই তো আমি এটা দিয়ে আর কি ফেস প্যাকটা রেডি করবো তো এটা এটা বেসিক্যালি তোমরা যদি লাগাও আর কি তোমরা দুধ দিয়ে লাগাবে তো আমি আজকে যে জল দিয়ে লাগিয়ে নিচ্ছি তো এটাতে রয়েছে বাসমতি রাইস মুগ ডাল মুসুর ডাল চানা ডাল আর চন্দন পাউডার ওয়াইল্ড টারমারিক অ্যান্ড স্যান্ডেলউড পাউডার আর কিছু নেই তো ফার্স্টে ওই চাল আর যতগুলো ডাল বললাম ওগুলোকে একটু ভালো করে মানে গ্রাইন্ড করে নেবে তারপর ওটাকে মানে চালনে করে যে আটা চালে ওটা করে ভালো করে চেলে নেবে তারপর ব্যাস তারপরে যে পাউডারগুলো বললাম এটার সাথে মিশিয়ে নেবে তাহলে হয়ে যাবে আর এটা খুব ভালো কাজ করে মানে পিম্পল বা যাদের ট্যান পড়ে গেছে আর কি রোদে তাদের জন্য খুবই ভালো আর এটা বেশিক্ষণ রাখার মানে প্রয়োজন হয় না 5 মিনিট বা মানে ম্যাক্সিমাম 10 মিনিট বা তার বেশিটা রাখার দরকার নেই শুকনো করারও খুব একটা দরকার নেই আসলে আমার স্ট্যান্ড নেই তার জন্য আমাকে ফোনটা হাতে করে ধরতে হচ্ছে খুব সুবিধা হচ্ছে মুখটা ধুয়ে চলে এসেছি এরপর আমি একটা ক্রিম লাগিয়ে নেবো এটা হচ্ছে সেটাফিলের আর এটা হচ্ছে লিপ বামটা এই দুটো আমি লাগিয়ে নিই এটা হচ্ছে গুড ভাইবসের চকলেটটা যেটা আমার স্মেলটা খুব ভালো লাগে খুব পছন্দের তো আমি হঠাৎই একটা গিফট পেয়ে গেছি পার্পল থেকে এটা আমাকে পূরণজিৎ দিয়েছে ও এসেছে ও আমাকে গিফটটা নিয়ে মানে এটা প্যাকেটটা দিয়ে বললো এলে তোর জন্য গিফট তো আমি ওকে ডাকি একবার পূরণজিৎ আয় থ্যাংক ইউ ওয়েলকাম ইয়ার জন্য তো এটা খুলি দেখি কি আছে দেখ তুই দেখ কি আছে Thank you.
ఇట్ లైక్ మీ సర్ప్రైజ్ గిఫ్ట్ అప్పుడు దిగింది సబైకి দেখাচ্ছে ভালো করে দারুন কালারটা হ্যাঁ দেখা একটু দেখা এটা হচ্ছে নিউড পিঙ্ক না হ্যাঁ নিউড পিঙ্ক এই যে লেখা রয়েছে ওয়াও কালার গুলো কি সুন্দর দেখ দারুন না এ এগুলো দেখি কি আছে কন্ডিশনার হ্যাঁ কন্ডিশনারটা এটা গিফট দিয়েছে না কি কি না না ওটা আমি কিনেছি আচ্ছা আর এইগুলো গিফট আর প্রাইমার ছোট দুটো প্রাইমার আর একটা এক্সট্রা কনসিলার এটা হচ্ছে ফ্রি আর এই তিনটা মানে বায়োটিকের এটা হচ্ছে কন্ডিশনার আর এগুলো হচ্ছে লিপস্টিক গুলো যা লাগবে এগুলো ঠিক না আচ্ছা এখানে আর একটা কি রয়েছে ফেস মাস্ক ওয়াও ছোট ছোট দুটো একটা ব্র্যান্ড নেই একটা গ্লো ফেস মাস্ক হ্যাঁ বাস তাই আছে আর কিছু নেই তো হ্যাপি হ্যাঁ অনেক হ্যাপি আজকে আমি থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স বার্থডে গিফট থ্যাংক ইউ ওয়েলকাম তো আমি রেড সাংগ্রিয়াটা লাগিয়েছি আমি নিউড পিঙ্কটা লাগিয়েছিলাম তো দুটো কালারে সত্যি খুব ভালো হয়েছে অসাধারণ হয়েছে অ্যাগেন থ্যাংক ইউ পরমজিৎ আমি ভাবলাম যে নিউড পিঙ্কটা লাগিয়ে বা তোমাদের দেখিয়ে দিই জাস্ট হালকাভাবে লাগিয়েছি তো তোমরা দেখে নাও তো আমি ভাবিনি যে আমার মানে আমার বাজেটে আর কি হবে তখন কলেজ মানে চলে যাবো থাকবো না বাড়িতে তো তার জন্য যে এখনই পেয়ে যাবো সেটা ভাবিনি আর তাছাড়া তোমাদের যে আগে ফটো ফ্রেমটা দেখিয়েছিলাম ওটার ফটো আমাকে পরিচিতি গিফট করেছিল তো ওই মানে পিকচারটা ওটা ওর আঁকা আর ফ্রেমটা ওই বানিয়ে দিয়ে দিয়েছিল তো আজকের ভিডিওটা এখানে করছি আর বেশি বাড়াবো না যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট লাইক এবং শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা